বিশ্বজুড়ে করোনা মহামারীর প্রকোপ থামার কোনো লক্ষণ এখনো নেই। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা 2,52,000 ছাড়িয়েছে, আর আক্রান্ত 36 লাখের বেশি, সুস্থ হয়েছেন প্রায় 11,94,000 মানুষ। কোনো দেশ বা অঞ্চলে পরিস্থিতির নিয়ন্ত্রণ আসছে মনে হলেও বাড়ছে অন্য প্রান্তে। এদিকে করোনা চিকিৎসার জন্য 1 বিলিয়ন ইউরো দেবে ইইউ ও 50 কোটি ইউরো করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ও ফ্রান্স। আরও জানাচ্ছেন সুদীপ দে। বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছেই। ইউরোপে কিছুটা উন্নতি হলেও ক্রমেই খারাপের দিকে যাচ্ছে ব্রাজিল, তুরস্ক, রাশিয়া সহ বেশ কয়েকটি দেশের করোনা পরিস্থিতি। ব্রাজিলে এ পর্যন্ত মারা গেছেন 7,000-এর বেশি মানুষ, আক্রান্ত 1,08,000 ছাড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষের দাবি, করোনা নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে রাশিয়ায়, তবে বেশি পরীক্ষার মাধ্যমে করোনা আক্রান্তদের আলাদা করার নীতি গ্রহণ করেছে রুশ কর্তৃপক্ষ। আক্রান্তের দিক দিয়ে বিশ্বে সপ্তম স্থানে উঠে এসেছে রাশিয়া, সংখ্যায় 1,45,000-এর বেশি। করোনার প্রকোপ বাড়ছে ভারতেও, এ পর্যন্ত 46,000-এর বেশি মানুষ সংক্রামক এই ভাইরাসে আক্রান্ত। দেশজুড়ে লকডাউন 17 মে পর্যন্ত বাড়ানো হলেও করোনা আক্রান্ত রোগী নেই এমন শহরে শিথিল হয়েছে লকডাউন। ইরান সরকারের দাবি, মহামারীর প্রকোপ কমে এসেছে তাদের দেশে। সোমবার থেকে খুলেছে দেশটির 132টি শহরের সব মসজিদ, তবে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ইতালি, ফ্রান্স ও স্পেনে আক্রান্তের সংখ্যা কমছে, বিপর্যয় শেষে স্বাভাবিক হচ্ছে ইতালি। ভাইরাসের তাণ্ডব দুর্বল হতে থাকায় সোমবার থেকে লকডাউন শিথিল করে দেশটির সরকার। ইতালিতে এ পর্যন্ত প্রাণহানি 29,000 আর আক্রান্ত 2,11,000। এদিকে করোনা চিকিৎসার জন্য 1 বিলিয়ন ইউরো দেবে ইইউ ও 50 কোটি ইউরো করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ও ফ্রান্স। The other race tonight, the search for antibodies. সুদীপ দে, টিভি নিউজ।